अभी अभी वहां पंचायत के चुनाव हुए। इस चुनावों में टीएमसी ने कैसा खूनी खेल खेला ये भी देश ने देखा है। पहले चुनाव में इनका तरीका क्या है, पहले तो चुनाव की तैयारी के लिए समय मत दो, बहुत ही जल्दी जल्दी फॉर्म भरने की तारीख घोषित कर दो, फिर कोई भी विरोधी दल का कोई भी बीजेपी का व्यक्ति पर्चा ही न भर सके इसके लिए जो कुछ भी कर सकते हैं करो, और अगर मानो उसने चातुरी पूर्वक फॉर्म भरने के लिए जगह पर पहुंच भी गया तो फिर चुनाव लड़ने में अड़ंगे डालना, उनको घर घर जाने नहीं देना, प्रचार करने नहीं देना, धमकियां देना, और सिर्फ भाजपा के कार्यकर्ताओं को धमकाना ऐसा नहीं, वोटरों को भी भयभीत कर देना, और बीजेपी के जो समर्थक रिश्तेदार हैं उनको भी जीना मुश्किल कर देना, घर से निकलने नहीं देना, और जब वोटिंग होती है तो उस वोटिंग में थप्पेबाजी करना, ये टोलाबाजों की फौज थप्पेबाजी की फौज बन जाती है। सारे गुंडों को कॉन्ट्रैक्ट दिया जाता है कितने पोलिंग बूथ को कौन कैप्चर करेगा, मतपेटियां उठा करके भागना, और फिर जब काउंटिंग होता है तो एक एक वोट पर अड़ंगे डालना, भय का वातावरण बनाना, काउंटिंग में से बीजेपी के कार्यकर्ताओं को उठा उठा करके बाहर ले जाना, बैठने नहीं देना, इतने जुल्म के बाद भी ये पश्चिम बंगाल की जनता है, उसका प्यार है कि वो बीजेपी के कार्यकर्ताओं को आशीर्वाद देते रहे हैं और बीजेपी के प्रत्याशी जीतते जा रहे हैं, और जब जीत जाते हैं तो उनको जुलूस नहीं निकाल देना, कोई जुलूस निकालने की कोशिश करे तो हमले बोल देना, जानलेवा हमले करना। पश्चिम बंगाल में टीएमसी की राजनीति का यही तरीका है। वहां हमारी बहनों को, हमारे आदिवासी भाई बहनों को कैसे प्रताड़ित किया जाता है ये हम भलीभांति जानते हैं। इन हालातों में भी भाजपा के जो प्रतिनिधि जीत करके आए हैं, मैं उन्हें और आप सभी को बहुत बहुत बधाई देता हूं। जो लोग लोकतंत्र के चैंपियन बनते हैं, आए दिन ईवीएम से छुटकारा पाने के लिए मनगढ़ंत कथाएं चलाते हैं, ईवीएम पर सवाल उठाते हैं, आपने उनका नकाब देश के सामने उतार दिया है। सुनलें प्रधानमंत्री नरेंद्र मोदी आज के वर्चुअली पंचायती राज যে বৈঠক যেখানে জেপি নাড্ডা ছিলেন উলুবেড়িয়ায়, সে পঞ্চায়েতি রাজ যে মিটিং সেখানে তিনি বক্তব্য রাখলেন ভার্চুয়ালি, এবং তিনি এই পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টানলেন। তিনি বললেন যে রক্ত নিয়ে খেলছে তৃণমূল, জোড়াফুল শিবিরকে কড়া আক্রমণ করলেন তিনি, এবং পঞ্চায়েত ভোটের প্রসঙ্গে তিনি মোদী বলেন যে মনোনয়ন থেকে ভোট দান সর্বত্র হিংসা হয়েছে বাংলার পঞ্চায়েত ভোটে, ব্যালট বাক্স নিয়ে চম্পট দেয় তৃণমূল কর্মীরা, বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হয়, পঞ্চায়েত ভোটে বাংলার ভোটারদের হুমকি দেওয়া হয়েছে, বাদ পড়েনি বিজেপি নেতা কর্মী প্রার্থী এবং তাদের আত্মীয়রাও, ভোট এলেই দেখা যায় বাংলার শাসক দলের তোলাবাজরা ছাপ্পাবাজে পরিণত হয়েছে, বিজেপি প্রার্থীদের মনোনয়ন রুখতে সব রকম হিংসা চালিয়েছে তৃণমূল, গুন্ডাদের বরাদ দিয়েছে তৃণমূল, এরাই আবার নিজেদের গণতন্ত্রের চ্যাম্পিয়ন বলে দাবি করে, এত কিছুর পরেও বিজেপি প্রার্থীরা জিতেছেন, বিজেপি প্রার্থীদের ভরসা করেছে বাংলার মানুষ, তাই তাদের ধন্যবাদ। মোদী তাদের ধন্যবাদ দিয়েছেন এবং তিনি
প্রশ্ন হলো যে মোদির নজরে বাংলা, এর আগে আমরা দেখেছিলাম অমিত শাহ এসে বঙ্গ বিজেপি নেতৃত্বকে 35টি আসন এই রাজ্য থেকে তার চাই, সেটা তিনি বলে গেছেন, এবং তার জন্য বঙ্গ বিজেপি কি প্রস্তুতি নিচ্ছে, আদৌ কি তারা প্রস্তুত, বঙ্গ বিজেপি সাংগঠনিক দিক থেকে প্রস্তুত কি, মোদির নজরে বাংলা হলেও কতটা পারবে এই বঙ্গ বিজেপি এই 35 আসনের লক্ষ্য নিয়ে আগামী লোকসভা নির্বাচনে। আজকে আমাদের এটাই আলোচনার বিষয়। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপ দা, স্বাগত জানাচ্ছি। অরূপ দা, মোদির নজরে বাংলা, কিন্তু বঙ্গ বিজেপি কি প্রস্তুত সাংগঠনিক দিক থেকে, কতটা প্রস্তুত বলে মনে হয়? আজকের দিনে যদি দাঁড়িয়ে বলা যায়, এখনো ভোট তো দেরি আছে মে মাসে, কিন্তু আজকের দিনে যদি বলা যায় যে বিজেপি যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, 35টা সাংগঠনিক ভাবে বিজেপি সেই জায়গায় নেই। আমি কেন বলছি, গত বিধানসভার পর থেকে যে সমস্ত উপনির্বাচন হয়েছে বা লাস্ট যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে, বা যেখানে সাগরদিঘি উপনির্বাচন হয়েছে সেখানে দেখা গেছে বিজেপির কিন্তু ভোট ব্যাংকে রক্তক্ষরণ হয়েছে বা বিজেপির ভোট কমে গেছে, এটা কিন্তু পরিষ্কার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে উপনির্বাচন সবসময় সেখানে দাঁড়িয়ে, মানুষ তো উপনির্বাচনে কোনো সময় কোনো সরকার গঠন হয় না, ফলে উপনির্বাচনে সরকার বদলের গঠনের যেন বদলেরও সম্ভাবনা থাকে না, সরকার নিজের সরকার গড়ারও সম্ভাবনা থাকে না, ফলে অনেকে সেখানে ভোট দিতে আসে না, অনেকে যেখানে শাসক দল আছে সেদিকেই ভোট যায়, এটা একটা কারণ হতে পারে। কিন্তু আমরা উল্টো দিকে যদি দেখি সাগরদিঘি, সেই সাগরদিঘি ভোটেও কংগ্রেসের ভোট বেড়েছে, কিন্তু সেই তুলনায় বিজেপির কিন্তু 10% ভোট কমেছে। যে ভোট 2021-এ যে হিন্দু ভোটের কনসলিডেশন হয়েছিল সেখানে কিন্তু বিজেপির বিজেপির ঝুলি থেকেও 10% শতাংশ ভোট কমে গেছে। সেখানে বিজেপি যুক্তি দেওয়ার চেষ্টা করেছে আমাদের এলাকা না, নানা রকম যুক্তি, সেটা স্বাভাবিক, যে পলিটিক্যাল পার্টি তার যুক্তি দেবেই, সেখানে দাঁড়িয়ে তার এখান থেকে কিন্তু 10% ভোট কমে গেছে। এটাই হচ্ছে পাটিগণিতের হিসাব, সহজ সরল হিসেব। তারপরে আমরা যদি দেখি, এবং তোমার তো মনে আছে, এরপরে অমিত শাহ ওয়েস্ট বেঙ্গল এসে কিন্তু বলেছিল যে সিপিএম এর লেফট এর ভোট বাড়ছে কেন, এটা কিন্তু উনি দলীয় যখন বসেছিলেন দলীয় নেতৃত্বের সঙ্গে উনি কিন্তু এই কথাটা বলেছিলেন যে লেফট এর ভোট বাড়ছে কেন, সিপিএম এর ভোট বাড়ছে কেন, এটা কিন্তু উনি জানতে চেয়েছিলেন যে তোমার ভোট কমছে কিন্তু লেফট এর ভোট বাড়ছে, ফলে উদ্বেগটা ছিল। এবার আবার আসি পঞ্চায়েত, নিঃসন্দেহে পঞ্চায়েতে কোনো সন্দেহ নেই, হিংসা হয়েছে পঞ্চায়েতে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগানো হয়েছে, কারণ এটা আমাদের শুধু অভিযোগ না বা একটা বক্তব্য নয়, আজকে আদালতে সেগুলো উঠে আসছে যে একটার পর একজন বিডিওর কি ভূমিকা, তারা আজকে আদালতে বিচারপতিদের প্রশ্নের সামনে কোনো সময় তদন্ত হচ্ছে, নানা ঘটনা উঠে আসছে সেখানে, ফলে সেই জায়গায় দাঁড়িয়েও বিজেপি যেটা দেখাতে চাইছে যে তারা 10,000 আসনে জিতেছে, কিন্তু বহু আসনে তারা পারেনি প্রতিদ্বন্দ্বিতা করতে বা ভয় পেয়েছে, কিন্তু সেখানেও আমার একটা প্রশ্ন আছে, ধরো 61,000 বুথে ভোট হয়েছে, সেখানে বিজেপির কত শতাংশ আসনে বিজেপি অভিযোগ জমা দিয়েছে, 6,000 7,000, খুব বেশি হলে 8,000, তার বেশি আসনে তো অভিযোগই জমা দেয়নি আর কি, পঞ্চায়েতে হিংসা হয়েছে বলে তার আগে হয়তো কিছুটা হিংসা হবে, কিন্তু তারপরেও তো বিরাট অংশের ভোট পড়ে আছে, বিজেপি সংখ্যালঘু এলাকায় ঢুকতেই পারেনি, ক্যান্ডিডেট দিতে পারেনি, অথচ অন্যান্য জায়গায় যারা সংখ্যালঘু পিছিয়ে পড়া পসমান্দা অংশ আছে সেই জায়গায় বিজেপি তাদের কাছে ঢুকতে চাইছে অন্যান্য রাজ্যে। আজকে বিজেপির যে কিছুদিন আগে সাংগঠনিক রদবদল হলো সেখানেও আমরা দেখলাম সংখ্যালঘু মুখ, যিনি মুসলিম উত্তরপ্রদেশে, তাকে করে দেওয়া হলো সহসভাপতি, ফলে বিজেপি মুসলিমদের মধ্যে ঢুকতে চাইছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সংখ্যালঘুদের মধ্যে ঢোকার জন্য বিজেপিকে এখনো পর্যন্ত কোনো কিন্তু নীতি বা কিভাবে যাবে সেরকম রূপ, মানে কোনো পরিকল্পনা কিন্তু এখনো সেভাবে করা হয়নি। না সংখ্যালঘুদের মধ্যে যায়নি, কারণ এখানকার 35%, 33 থেকে ভোট হচ্ছে সংখ্যালঘু ভোট, তো 35টা আসুন আমি যখন বলছি যখন পাবো তাহলে মানে 30-35% আসুন। অরূপদা, এটা খুব ইন্টারেস্টিং যে এই যে 33 থেকে 35% ভোট, এই ভোটের যদি 1%, অর্থাৎ আমি যদি বলি যে 5%-এর জন্য যদি বিজেপি ঝাঁপাতো, তাহলে কিন্তু ফলাফল কিন্তু অনেক এদিক ওদিক হতো। আমি সেটাই বললাম, ধরো 35টা আসন যদি তোমায় পেতে হয় তাহলে তো সেই সংখ্যালঘু ভোটকে তাদের মন জয় করতে হবে, হুম, তাহলে এখনো পর্যন্ত সংখ্যালঘুদের কাছে পৌঁছাওয়ার মতো কোনো পরিকল্পনা নজরে আসেনি এখনো পর্যন্ত, কিভাবে যাবে কি, বা অন্যান্য জায়গায় যেখানে বলা হচ্ছে যে অন্যান্য স্টেট সংখ্যালঘুরাও বিজেপির ঘরে আসতে পক্ষে দাঁড়াচ্ছে,
বারবার করে উত্তর প্রদেশের উদাহরণ দিচ্ছে, বারবার করে গুজরাটের উদাহরণ দেওয়া হচ্ছে, যেখানে যারা সংখ্যালঘু আছে তারাও বিজেপিকে ভোট দিচ্ছে। বিজেপির বিভিন্ন যে সমস্ত পরিকল্পনা আছে বা যেসব স্কিম আছে, প্রকল্প আছে, সেই প্রকল্প যেমন অন্যরাও পাচ্ছে, সংখ্যালঘু সেখানে কোনো জাতপাত হচ্ছে না, সেখানে কোনো ধর্মের বিভাজন হচ্ছে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সংখ্যালঘুদের মধ্যে কি নিয়ে যাবে, কারা যাবে, এখনো পর্যন্ত কিন্তু কোনো আমি রুটম্যাপ দেখিনি। এবার আসো, কারণ 35% ভোট বাদ দিয়ে 35টা আসন কিভাবে জিতবে? এখানে বহু আসনের অর্থাৎ 100 যদি পরীক্ষা হয়, 35-এ পাস থাকে আমরা জানি, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে যে এই 35টা ছেড়ে 65%-এর জন্য বিজেপিকে লড়তে হবে। হ্যাঁ তার মানে দীর্ঘ আর কি কত বিরাট সংখ্যক সাংসদ বা এতে, সেখানে বিজেপি যদি সংখ্যালঘুদের সঙ্গে থাকতে না পারে, সেগুলো আগে থেকেই বাদ হয়ে গেল, সেখানে লাগবে না। কারণ ওই সব জায়গায় হিন্দু ভোটের কনসলিডেশন বলে যেটা হচ্ছে সেটা এখনো পর্যন্ত দেখা যায়নি। বিজেপি যেটা ভাবছে বিরাট হিন্দু ভোটের, কারণ বিজেপির এখন হচ্ছে দোটা নয় যে একদিকে যদি মুসলমান ভোটের জন্য বিজেপি নানা রকম কথা বলছে সেখানে যাচ্ছে, এক জায়গায় যদি বেশি হিন্দুত্ব করে আসে সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুত্ব ভোট যদি কনসলিডেট করা না যায়, সংখ্যালঘু ভোটে যদি পিছিয়ে যায় বিজেপি এখন স্বাভাবিকভাবেই, বিজেপি কিন্তু তাই জন্য নরেন্দ্র মোদী সবসময় এখন তুমি দেখবে যে জায়গায় যে হিন্দুত্বের যে হাওয়া তুলেছিল সেই এবারের ভোটে সেই হিন্দুত্বের হাওয়া কিন্তু থাকবে না, সেখানে বিজেপি এখন সবার সবকা সাথ সবকা বিকাশ বলে যেটা বলছে বলে সবার ভোট পাওয়ার চেষ্টা করবে। এবার আছে আমার দ্বিতীয় অংশে, সেটা হচ্ছে বিজেপির কোর ভোট ব্যাংক বলে যেটা ছিল সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে আদিবাসী ভোট ছিল যে আমরা দেখলাম, আর একটা ছিল হচ্ছে তোমার রাজবংশী ভোট, আদিবাসী ভোট, রাজবংশী ভোট, এগুলো বিজেপির কোর ভোট ছিল। কিন্তু এবারে এতে আমরা দেখেছি সেই ভোটেও কোথাও যেন নড়ে গেছে, সেখানে যেমন নর্থ বেঙ্গলের আদিবাসী এলাকায় নড়েছে, একইভাবে জঙ্গলমহলেও নাড়া গেছে। কারণ জঙ্গলমহলের 5টি আসনেই কিন্তু বিজেপি লড়েছিল 2019-এ, কুর্মীরা, কর্মী এবং আদিবাসীরা দুটোই বিজেপির পক্ষে দাঁড়িয়েছিল, একইভাবে উত্তরবঙ্গেও দাঁড়িয়েছিল চাবলায় বা অন্য জায়গায়, সেটা এখনো পর্যন্ত কিন্তু নেই। হ্যাঁ হয়তো এর কিছু অংশ গায়ের জোয়ারি হয়েছে বা এর কিছু অংশ প্রশাসনের সাহায্য দেওয়া হয়েছে, সেটাও পাওয়া যায়নি। ফলে শুধুমাত্র দোষারোপ করে তো কিছু হবে না সেখানে। হ্যাঁ পরবর্তীকালে কিছুদিন আগে বিজেপির সব সাংগঠনিক সভাপতি পাল্টানো হলো জেলায় জেলায়, এবং বিধায়কদেরও সভাপতি করা হলো, তার মানে তো বিজেপি তার মতো করে সাজাতে চাইছে। এবং যখন এই আমরা এই আলোচনা করছি, তখন আমরা বঙ্গ সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি এসেছেন জেপি নাড্ডা, কিন্তু সেই সময় আমরা কি দেখলাম যে পুরুলিয়ায় জেলা সভাপতিকে সরাতে হবে বলে 5 জন বিধায়ক চিঠি দিয়েছেন, বিজয় রাঙ্খা বোধ হয় নাম ওনার তো, সেখানে সভাপতিকে সরানো হবে বলে 5 জন বিধায়ক চিঠি দিয়েছেন। চন্দ্রকোনায় রাস্তার উপর এসে নেমেছেন, 2 দিন আগে আমরা দেখলাম যে এক সভাপতিকে সরাতে হবে বলে রাজ্য পার্টি চলে এসেছে, সেখানে ঘেরাও হচ্ছে। ফলে একে তো সংগঠন গোছাতে দরকার বা বাড়ানোর দরকার, সেই জায়গায় সাংগঠনিক স্তরে যদি গোলমাল হয় সেখানে সেটা আরো বেশি 16 আনার উপর 18 আনা ক্ষতি বিজেপির। এখন মন্ডল স্তরে হোক বা আরো নিচের লেভেলে গ্রাসরুট লেভেলে হোক, বিজেপিকে সংগঠনটাকে অনেক বেশি মজবুত করতে হবে। কেন বিজেপি সংগঠন যদি মজবুত না করে, তাহলে 2021 সালে আমরা যেটা দেখেছিলাম যে উপর থেকে তুমি যতই কার্পেট বোম্বিং করো, প্রধানমন্ত্রী আসুক, স্বরাষ্ট্রমন্ত্রী আসুক, সভাপতি আসুক, একাধিক মন্ত্রী আসুক, বারে বারে আসুক, 200টা আসন বলে কিন্তু 77 আসনের বেশি দাঁড়ায়নি সেখানে দাঁড়িয়ে। সে সময় তো কোনো রকম আমরা বলি নষ্ট নানটান সবকটা, এই তো দেখা হয়েছিল সবকটা অস্ত্রই প্রয়োগ করেছিল বিজেপি, কিন্তু তারপরেও বাড়েনি কেন? একটা কারণেই বাড়েনি যে তৃণমূল সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী ছিল, বিজেপি সেখানে সাংগঠনিকভাবে যেতে পারেনি। উপরে হাওয়া তো উঠলো, এবার হাওয়াটা তো তোমাকে ব্যালট নিয়ে বক্স যেতে হবে, পর্যন্ত নিয়ে তৃণমূল যেতে হবে, স্তরে নিয়ে সেই যেতে ব্যালট হবে। বক্স পর্যন্ত, ব্যালট বক্স পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা স্ট্রং সংগঠনের দরকার, যে সংগঠন বিজেপির এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। এবং যেটা সেন্ট্রাল লিডারশিপের সঙ্গে অনেক সময় আমরা জানছি যে রাজ্য যে বলছে সাংগঠনিক বিস্তার হয়েছে সেটা হয়নি, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব এসে বলছে। এখন প্রধানমন্ত্রীর বলা এবং সেটা পর্যবসিত করা, সেটার বিজেপির আগামী দিন সেটাই সব থেকে কঠিন চ্যালেঞ্জ। একদম, এই চ্যালেঞ্জ কি করে মোকাবিলা করবে সাংগঠনিক দিক থেকে বঙ্গ বিজেপি? এই চ্যালেঞ্জটা নেওয়ার মতো জায়গায় কি পৌঁছতে পারবে? আর তো মাত্র কয়েক মাস, সেই কয়েক মাসের মধ্যে নতুন ভাবে কি সেই জায়গায় পৌঁছতে পারবে? বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করে 35 আসনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টার্গেট এবং
প্রধানমন্ত্রী আজকে যা বললেন তার নজরে বাংলা সেই জায়গাটা থেকে কি পারবে, এটা একটা বড় চ্যালেঞ্জ এখন দেখার যে সত্যি সেটা পারে কিনা। এবং সাংগঠনিক স্তরে একটা রদবদল হয়েছে, আর কি রদবদল আগামী দিনে হতে চলেছে সেদিকেই আমাদের নজর থাকবে। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমাদের আপনারা লাইক দেবেন এবং আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, তাহলে আপনারা আমাদের সমস্ত আলোচনাগুলোর নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।